সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র নারকেলকুঞ্জে তৈরি হওয়া সর্বসুবিধাযুক্ত 15টি লকহাট। দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে এবং রাজ্যের পর্যটনের বিকাশে এক নতুন মাত্রা যোগ করবে এই লকহাট। এদিন লকহাটের শুভ উদ্বোধন করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, ত্রিপুরায় নারিকেল কুঞ্জের মতো এত সুন্দর জায়গা থাকতে পারে তা অনেকেরই জানা নেই। এটা প্রকৃতি পর্যটনের জন্য উত্তম, প্রকৃতির এই দানের সদ ব্যবহার করতে হবে, রাজ্য সরকার সেই দিশাতেই কাজ করছে। তিনি আরো বলেন, ত্রিপুরার এই বিখ্যাত ডুম্বুর জলাশয় দেখতে এসে পর্যটকেরা এই ত্রিপুরায় নারিকেল কুঞ্জের মতো এত সুন্দর জায়গা থাকতে পারে তার জন্য এই লকহাটের উদ্বোধন করা হয়েছে। এখানে আরো অধিক হারে লকহাট তৈরি করা হচ্ছে। পর্যটকরা যত বেশি নারিকেল কুঞ্জে আসবে তত বেশি গন্ডাছড়া মহকুমার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে বলেই আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের যে ডাক দিয়েছেন তার আর বেশি দূর নেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীদের ত্রিপুরার নারিকেলকুঞ্জ এবং ডম্বুর লেক সম্পর্কে অবগত করা হয়েছে এবং তাদের ত্রিপুরায় নারিকেলকুঞ্জ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেই জানান তিনি। পাশাপাশি ত্রিপুরাবাসীকে এই নারিকেলকুঞ্জ সম্পর্কে প্রচার করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। যে আমাদের ত্রিপুরার বিখ্যাত এই ডুম্বুর জলাশয়ে যে আমরা 15টা লকহাট আজকে উদ্বোধন করেছি পর্যটকদের থাকার জন্য, তো সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর লোক দেখেছে আজকে এবং আরও বেশি পরিমাণে লকহাট এখানে তৈরি হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিতরে গিয়ে লকহাটের যা যা একটা মানুষের থাকার জন্য সুযোগ সুবিধা সেখানে আছে। এখানে স্পোর্টস আইটেমও এখানে আজকে এখন আমরা ইনোগ্রেট করলাম। তো আমি আশা করি যে এই এলাকার বিশেষ করে এই গন্ডাছড়ার অধীনে যে আমাদের নারিকেলকুঞ্জ এখানকার তো আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি হবে। পরে মুখ্যমন্ত্রী লকহাটগুলো ঘুরে দেখে অত্যন্ত প্রশংসা করেন এবং নারিকেলকুঞ্জের প্রকৃত সৌন্দর্য উপভোগ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা। স্যান্দন টিভি।